अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। লাড্ডু, তুই কাঁদছিস কেন? আমি কাঁদবো কেন? আমি তো খুব খুশি, কিন্তু জানি না কেন চোখ দিয়ে জল গড়াচ্ছে। ওরে বাবা রে, আমার মেয়েটা এটাকে আনন্দ অশ্রু বলে। দেখি দেখি, শিবরাজ, তুই বোনকে নিয়ে ভেতরে যা, আমি কাকাবাবু আর কাকিমাকে ছেড়ে আসছি। আমিও তোমার সঙ্গে যাব। আমার স্কুলের খাতাটা না শেষ হয়ে গিয়েছে, তাই আমার নতুন একটা চাই। কিন্তু বলি, আমাদের নতুন মা হবে তো? ঠিক আছে, তাড়াতাড়ি আসবো, চল আমার সাথে। ক্ষমা করো কাকিমা, ধরো আমার হাতটা ধরো, আমি তুলে দিচ্ছি। কাকিমা ছাড়ো আমাকে। সোনা ছেলে তো তুমি। আচ্ছা বাবু, বলো তো এই জমিদার বাবু বারবার তোমার বাড়িতে যাওয়া আসা যাওয়া আসা কেন করছে? কারণ আমার পিসি ফুলির সাথে জমিদার বাবুর বিয়ে ঠিক হয়েছে, আর এই সব কিছু হয়েছে ওই দুষ্টু মেয়েটার জন্য। ওর জন্য আমার মাকে বকুনিও খেতে হয়েছে, আর আমার পিসিকে এখন ওর মা হতে হবে। এগুলো আমার একদম পছন্দ নয়। ওহো, কথাই বলে না, যে ভালো কাজ করে তাকে ভালো, আর যে খারাপ কাজ করে তাকে খারাপ ফল পেতেই হয়। ওই মেয়েটাকেও শাস্তি পেতেই হবে। আরে, তোমার তো উচিত ওই মেয়েটাকে শাস্তি দেওয়া। এবার দেখো কি করে ওকে শাস্তি দিই আমি। জমিদার বাবু, আপনার বিয়ে তো আমার সঙ্গেই হবে, কিন্তু আপনার ওই মেয়েটা আমার খেলাটাকে শেষ করতে চাইছে, ওকে তো এবার শাস্তি দিতেই হবে। আরে আই, আরে শোন না, কি হয়েছে? তোর দাদা। কি হয়েছে আমার দাদা? কারা যেন বলছিল, তোর দাদা ওই গ্রামের পেছন দিকের পোড়ো বাড়িটায় পড়ে আছে, ওকে নাকি সাপে কামড়ে দিয়েছে। কি দাদা, কি হয়েছে তোমার? Thank you.
আমার সাথে চালাকি করার এটাই ফল। এবার বসে বসে কাঁদ ভেতরে। আরে দরজাটা কে বন্ধ করলো? আমি ভেতরে। ক্ষুধার্ত বাঘিনীর সামনে শিকার নিয়ে চলে এসেছে ও। বাকি কাজটা এবার আমাকেই করতে হবে। আরে আমি ভেতরে, খুলো। মনে হচ্ছে কেউ বন্ধ করে চলে গেছে। তুমি কোথায় দাদা? আমার খুব ভয় করছে। দাদা তুমি এসো না দাদা। আমি যদি ওকে আর দেখতে পাই, আমি ওকে ঠিক চিনতে পেরে যাব। আমি বলছিলাম যে আমার যে নতুন বাবা বোনের জুতো, রেসালের জুতো, সে কি এখানে কেন? আচ্ছা, ও আবার কোনো বিপদে পড়েনি তো?